আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাই রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। ম্যাচের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। বিধ্বংসী ব্যাটিং করে আইপিএল এর ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে কিংস ইলেভেন পাঞ্জাবের দুইজন ওপেনার কেএল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। শুরু থেকেই রাজস্থানের বোলারদের ওপর চড়াও হতে থাকে এই দুইজন ব্যাটসম্যান। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান কেএল রাহুল কিছুটা ধীরগতিতে ব্যাটিং করলেও অপর প্রান্তে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন মায়াঙ্ক আগারওয়াল। এই দুইজন মিলে পাওয়ার প্লেতেই তোলেন 60 রান। এরপরে শুরু হয় কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং তাণ্ডব। মায়াঙ্ক আগারওয়াল ও কেএল রাহুলের সামনে পাত্তায় পাস ছিল না রাজস্থান রয়্যালসের কোনো বোলার। জোফরা আর্চার টম কারান্দের উপর চড়া হয়ে একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। বিধ্বংসী ব্যাটিং করে মাত্র 45 বলে এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগারওয়াল। তবে শেষ পর্যন্ত ক্রিজে টিকতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। মাত্র 50 বলে 106 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে টম কারানের বলে আউট হয়ে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। তার এই ইনিংসে 4 ছিল 10টি এবং ছক্কা ছিল 7টি। মায়াঙ্ক আগারওয়াল আউট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার কেএল রাহুল। ব্যক্তিগত 69 রান করে রাজপুতের বলে আউট হয়ে ফিরে যান কেএল রাহুল। কিন্তু তাতেও রানের গতি কমেনি কিংস ইলেভেন পাঞ্জাবের। ঠিকই রানের চাকাকে সচল রাখেন গ্লেন ম্যাক্সওয়েল ও নিকোলাস পুরান। এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 223 রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। নিকোলাস পুরান মাত্র 8 বল খেলে 25 রান করে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র 9 বলে করেন 13 রান। আর তাতেই 223 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিংস ইলেভেন পাঞ্জাব। এটাই এবারের আইপিএলের সর্বোচ্চ স্কোর। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আইপিএলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।